হররের দিকেই যাচ্ছে তো এটা মার্ডার কাম হরর মেবি মারা গেছে ও হয়তো এসে বলছে যে আমার মার্ডার মিস্ট্রিটাকে সলভ কর বা অন্য কেউ এসে বলছে যে সলভ করো আমি জানি মানে হয় না একজন চাই হেল্প করছে বাট সবার সামনে করতে পারছে না Hello everyone, welcome to our channel. I am Yombali. I am Yobishek. And I am here with another video. And if you subscribe to our channel, please subscribe to the bell icon, press the video upload notification and like button. Click আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে পারেন ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই অনেক সময় আপকামিং কি ভিডিওস আসছে আমরা ওখানে জানাই তো আপনারা ওখানে দেখতে পারেন আপনাদের নিজেদের মতামত দিতে পারেন লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে তো আজকে আমরা একটা মুভি ট্রেলার রিঅ্যাকশন করব গ্যাসলাইট আচ্ছা ডাইরেক্টেড বাই পাবন কৃপালানি লিখেছেন মিহা শর্মা স্টারিং এ আছে সারা আলী খান বিক্রান্ত মাসি আর চিত্রঙ্গদা সিং ওকে তো এটা আই থিংক হটস্টারই রিলিজ করছে ডাইরেক্ট ওটিটিতে এটা ট্রেলার মানে 3-4 দিন আগে বেরিয়েছে আমরা এটা ব্যাপারে খুব একটা জানি না বাট ট্রেলারটা বেশ আমি ইনস্টাগ্রাম স্ক্রল করলে দেখতে পাবে যা সারা বা ভাগ্যবান আমি দেখিনি এখনো আচ্ছা আমার আর বলতে হবে না আমার কোনো আইডিয়া নেই একদম ওখান থেকে আমরা দেখে নেই আমরা আইডিয়া নেই এটা কি টপিক নিয়ে ওকে এখানে দেখে বুঝতে পারবো এটা আমাদেরকে অ্যাকচুয়ালি ফেসবুকে ট্যাগ করেছিল দেখার জন্য তো কে করেছিল শ্রেয়া হ্যাঁ তো সেখানে আমাদেরকে ট্যাগ করে বলেছিল এটা বের হচ্ছে তো আমি এখন দেখেনি খুব তা এখন কিচ্ছু कितनी बड़ी हो गई सो गुड टू सी यू मिशा वेलकम होम हाय रुकनी दादा का Don't worry, 3-4 दिन में आ जाएंगे और तब तक I'll keep you company. वो सच में बहुत खुश है कि तुम घर लौट रहे हो। फिर वो यहाँ क्यों नहीं है? The real queen of Margaret has returned. खबर आई थी मेरे पास। दादा कहाँ है? शायद कॉप्टर जी को पता हो। राजा साहब का सारा कामकाज वही तो देखते हैं। राजा साहब के बहुत करीब होके भी ना उनकी मेरी जिंदगी से कोसों दूर। হরর আমারটাই মনে হচ্ছে তো হরর থ্রিলার টাইপের কিছু মিশা কেন জমি मैंने दादा को देखा Are you sure मिशा So you need to say कि रतन वापस आ गया और हम सबके साथ लुका छुपी खेल रहे हैं I know मैंने क्या देखा एक तरफ आप कहते हैं कि आपने राजा साहब को वहां पे देखा और यदि देखा तो मिसे कैसे और अगर मिसिंग है तो किसे देखा मुझे बस इतना पता है कि दादा ने मुझे यहाँ बुलाया और वो खुद गायब है और उनका फोन ऑफ किया है घर दादा की बॉडी यहाँ थी दादा का खून हुआ कपिल पर कोई ऐसा करेगा क्या मुझे कैसे पता Scared. That's such a horror. अनेक कुछ एक्शन भी अच्छा। हर वो चीज जिससे मुझे डरा है, वहीं से मुझे अपने सारे सवालों के जवाब मिलेंगे। Streaming March 31st की टीवी सीरीज But why Gaslight? And I don't get a meal. Gaslight is a TV series. Cinema. Cinema. Because episode guide is not IMDb. Good. Cinema is a good series. First March release. এই মাসে একটু বেশি চাপ পড়ে যাচ্ছে আমাদের সরি বাট এই মাসে একটু খুব চাপের ব্যাপার এত ভালো ভালো টিভি সিরিজ আর সিনেমা হ্যাঁ মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে পপকর্ন দেখতে যাব পপকর্ন দেখছি আমরা তো জুটি মেমাক্কার গ্যাসলাইট আর আর কি আপকে অনেক 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 এ তো 28 তারিখে মানে ইন্দুবালার সেকেন্ড পার্টটা বের হবে অনেক কিছু বেরিয়ে গেছে প্রত্যেক আমরা এই আগের যতগুলো আমরা করেছি সাজাম রিলিজ করলো তারপর না আমরা আগের যতগুলো রিঅ্যাকশন করেছি ভিটি সবই তো মনে এই এই মান্থেই বের হবে হ্যাঁ বের হবে এক্স্যাক্টলি এই মান্থটা মার্চ এক্স্যাক্টলি তো ওদের মনে হয় ইয়ার এন্ডিং চলছে যা স্টকে সব বার করে দাও sorry jokes apart but খুব ভালো করেছে হ্যাঁ বেশ ইন্টারেস্টিং ট্রেলার হ্যাঁ বেশ ইন্টারেস্টিং লাগলো দারুণ লাগলো কারণ কি মিডলে প্রথম দিকে আমি যখন মনে ছিল হরর আমার একটা অনেক দিন আগে একটা সিনেমা দেখেছিলাম পাপেট টাইপের ভূত আর পাপেট নিয়ে মার্ডার করে রেখেছে বাট পাপেট আমার নামটা মনে পড়ছে না কিছু সাইলেন্স অফ হিল বা কিছু ছিল জায়গাটার নামটা ভুলে গেছে তো আমার ওই রকম টাইপের স্ক্রিন প্লে আর কালার্সগুলো ওরকমই ছিল সেম টাইপের আর ওটা আমার ওয়ান অফ মাই কী বলবো হরার মুভির মধ্যে বেস্ট আর আমি অতটাই বেশি ভয় পেয়েছিলাম সিনেমাটা দেখে আমার মনে হয় তো ওটার মতন লাগছিল নিয়ে হঠাৎ করে মার্ডার মিস্ট্রি হলো ফটকা চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা হরারের দিকেই যাচ্ছে তো এটা মার্ডার কম হরার মেবি মারা গেছে ও হয়তো এসে বলছে যে আমার মার্ডার মিস্ট্রিটাকে সলভ করো বা অন্য কেউ এসে বলছে যে সলভ করো আমি জানি মানে হয় না একজন চাই হেল্প করছে বাট সবার সামনে করতে পারছে না তো একটা ক্লুজ দিচ্ছে আচ্ছা এটা না দেখলে বোঝা যাবে না ভালো লাগলো এক্সাইটিং বাট হ্যাঁ বেশ বেশ ভালো লাগলো ইন্টারেস্টিং লাগলো এটা অন্যরকম রোল করছে সারা এখানে এটা তো একটু চ্যালেঞ্জিং তো মানে কতটা ভালো করে করছে ওটাও বাট এমনি মানে বাকি যারা আছে অ্যাক্টর তাদের সবাই বেশ ভালো বিক্রান্ত মাসি খুবই ভালো অ্যাক্টর বিক্রান্ত মাসি কে তখন দেখলে হ্যাঁ বলো মানে সবাই যারা আছে এখানে না আমার বিক্রান্ত মাসি কে দেখলে ওকে আমি ফার্স্ট মনে হয় ধড়মবিড়ে দেখেছিলাম রাজাত টোকাসের অপোজিটে তখন আমি কত মানে 10-11 এরকম কিছু 11-12 হবে হ্যাঁ 11-12 এর টাইমে তারপরে তোমার দেখেছি বালিকা বধূতে মানে ওকে তোমার এখন দেখলে লিটারালি থেকেই উঠেছে ওকে লিটারালি আমাকে দেখে মনে হয় ওর লাইফের জার্নির সাথে আমিও দেখছি একের পর এক আর এখন এত সুন্দর সুন্দর সিনেমা করছে মানে ক্যারেক্টারগুলো এত ওয়াইজলি চুজ করেছে ওয়াও মানে খুবই ভালো হটস্টার স্পেশালে যেটা ফার্স্ট ইয়ে ছিল ক্রাইম Justice League. Justice League. No. Sorry. Criminal Justice. Criminal Justice. Criminal Justice, exactly. Yeah. The first season here Vikrant Massey chilo. Best bhalo. Hasan Dilruba actually ও যখন একদম সিনেমা যখন একদম মেইন ক্যারেক্টার হিসেবে করছে তো আমার ওটা একটা মনে হয় যে তো ধরমবীর মানে কত ছোট আমিও ছোট ও ছোট মানে একটা তারপর একটা বড় এত ভালো সাকসেসফুল ইটস রিয়েলি গুড খুবই ভালো লাগে মানে কাউকে ভালো যদি রাইট ওটিতে আসছে আমরা চেষ্টা করব দেখে নিতে কেমন হয়েছে সেটা দেখেই জানাবো আপনারা কতটা এক্সাইটেড এটা নিয়ে বা কি ভাবছেন এটা নিয়ে কমেন্ট বক্সে জানাবেন কেন অ্যাজ এ ট্রেলার খুব ভালো লেগেছে অ্যাজ এ ট্রেলার তোমার মানে যেটা ট্রেলারের কাজ হ্যাঁ টানটান উত্তেজনা রেখেছে আর আপনাকে ইন্টারেস্টিং করানো ব্যাপারটা যে আপনারা যাই দেখার জন্য ইন্টারেস্টেড হন সেটা হয়েছে আমি স্টোরিটা বলেওছে আর স্টোরিটা অনেকটা বাকি রেখেওছে তো এটাই হচ্ছে ট্রেলারের সবথেকে মানে তোমাকে সাসপেন্সটাকে ধরে রেখে তোমাকে যাতে সিনেমা হলে বা ওটিটিতে এসে দেখতে বাধ্য করে এরকম জিনিসটা তো ওটা একদম টেক 100-100 খুব ভালো করেছে তো বাট আমি এখনো বুঝলাম না নামের সাথে কি মিনিং সেটা হয়তো সিনেমায় দেখতে বুঝতে পারবো তাহলে আবার আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওটাকে আপনারা লাইক করবেন হ্যাঁ প্লিজ কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট জানাবেন আর শেয়ার করবেন বাই বাই